আমার আকুলি বাকুলি চম্পাকলি জুই চামেলি শেফালি কই আরে আমার কলিজার টুকরা কই আম্মা মা তুমি কেমন আমি আছি আমি আমি খুব ভালো আছি মা এই এনে রাখ তুই যা সিধা বাড়ি চলে যাস কোনো অসুবিধা নেই তাই আরে না আম্মা আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম আসসালাম তাক বাবা জি তাক 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 এই যে দেখো বাজার থেকে তোমার জন্য সব বড় বড় মাছ কিনে আনছি বাবা জি আজকে দুপুর বেলা আমার মাইয়া সব কষাইয়া কষাইয়া রান্না করবে তারপর আমরা সবাই মিলে পেট ভরে খামু কাতল রুই বোয়াল বাহ কত মাছ নিয়ে আসছেন আম্মা আপনি মাছের রাজা নাই জামাই বাবাজি তোমার সঙ্গে কি চলি পড়ছে নাকি হ্যাঁ এইটা কি এই যে মাছের রাজা ইলিশ আম্মা এটা তো বড় লোকদের বেলায় কিন্তু এই মধ্যবিত্ত গরিব মানুষের মাছের রাজা আপনি আনেন নাই সেটা আবার কি মাছ বুঝো নাই সেটা কি মাছ না তোমার জামাই পাঙ্গাসের কথা কইছে পাঙ্গাস এই তো এই নইলে তুমি আমার স্ত্রী একদম আমার মনের কথাটা কয়ে দিছো আম্মা বড় লোকদের কাছে হচ্ছে মাছের রাজা ইলিশ কিন্তু আমার মতো গরিবের কাছে মাছের রাজা হইলো পাঙ্গাস আপনি পাঙ্গাস আনেন নাই জামাই বাবাজি এই যে আমারও দেখতেছো আমি কে মেম্বার জমিলা বেগম হ্যাঁ আমার মেয়ের জামাই হইয়া তুমি যদি পাঙ্গাস মাছ পছন্দ করো তাহলে জনগণের কাছে এই নেত্রীর কোনো মান সম্মান থাকে আর রাখেন জনগণ জনগণের কথায় কান দিলে কি আমাদের চলবে আম্মা জনগণ তো কত কথা কয় এই যে আপনি কতবার ফেল করছেন জনগণকে আপনি নাকি গমসর ডালসর তিনসর এগুলিকে আমি কানে তুলি আমার মন হচ্ছে পাঙ্গাস মাছের পেড়ির মতো নরম এই সমস্ত ফালতু কথা আমার মনে কোনো স্থান পায় না জামাই বাবাজি তোমার একার পছন্দ তো সমাজ চলে না সমাজে থাকতে গেলে সবার পছন্দ অনুযায়ী চলতে হয় বিবেচনা করতে হয় এই যে আমার মেয়ে দেখতেছো আকুলি বাকুলি চম্পাকলি জুই চামিলি শেফালি হ্যাঁ তার মাই যে জমিলা বেগম এবং আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ আমরা পাঙ্গাস মাছ পছন্দ করি না তাই আজকে থেকে তুমি পাঙ্গাস মাছের কাছ থেকে 100 হাত দূরে থাকবা নাইলে মনে রাখবা যার কাছে আমার পছন্দ অপছন্দের মূল্য নাই আমার কাছে তার কোনো মূল্য থাকবে না আর আপনার নিজের পছন্দেরই তো ঠিক নাই আপনার পছন্দ মতো আমি কেমনে চলবো হ্যাঁ কি কইলা তুমি এডা কি কইলা কি কইলা এডা আমার আমার পছন্দ ঠিক নাই না আমার আম্মা দুইবার মেম্বার আছিল মেম্বার তার পছন্দ ঠিক নাই না অবশ্যই আম্মার পছন্দ ঠিক নাই যার বড় উদাহরণ হচ্ছে তুমি তুমি উঠতে বইতে খাইতে নাইতে সব সময় কও আমি নাকি তোমার যোগ্য না অথচ আমারে তোমার স্বামী হিসাবে আম্মাই তো পছন্দ করছিল তার চেয়ে বড় কথা আম্মার পছন্দের তো ঠিক নাই তার বুড়ি বুড়ি উদাহরণ আমার কাছে আছে গতবার কি বুঝা সে ইলিশ মাছ মার্কায় ভোটে দাঁড়াইছে গো হারাটা হারছে যদি সে ইলিশ মাছ মার্কায় না দাঁড়ায়া পাঙ্গাস মাছ মার্কায় দাঁড়াইতো তাহলে জনগণ গরিব দুঃখী সবাই আবাল বৃদ্ধ বনিতা ভাবতো যে এইটা আমাগো মার্কা খায়া না খেয়ে ভোট দিত আম্মাই বিপুল ভোটে বাস করতো তো তা না করে ইলিশ মাছ মার্কায় খারাইছে খাইছে জামাই বাবাজি তুমি তোমার মাথার থেকে পাঙ্গাস মাছরে সারান দাও দরকার পড়লে এই যে আমি এই যে জমিলা বেগম ওয়ার্ড দিতেছি 500 কেজি ওজনের তিমি মাছ যেন তেন তিমি মাছ নয় জ্যান্ত তিমি মাছ আইনা তোমার উঠানের মধ্যে নাড়াচাড়া করব তাও তোমার মাথা থেকে তুমি পাঙ্গাস মাছরে ফালাইয়া দাও তাইলে তো আমি আমার আত্মীয় স্বজনের কাছে মাথা উঁচু করে বলতে পারবো আমার জামাই তিমি মাছের নিচে নামেই না ঠিক আছে আম্মা ঠিক আছে আমিও আপনার মায়ের সাক্ষী রেখে কথা দিতেছি আপনি যেদিন আমার বাড়ির উঠানে 500 কেজি ওজনের জ্যান্ত তিমি মাছ নিয়ে এসে হাজির করবেন সেই দিন থেকে আমিও পাঙ্গাস মাছ খাওয়া সারান দিব কি কইলা আম্মা তুমি এটা দিকে তুমি কি কইলা হ্যাঁ এটা কি তোমার নির্বাচনের সময়কার জনগণকে কইলা তোমার মুখ দিয়া যেটা কইলা সেটা বিশ্বাস করলো হ্যাঁ এখন তুমি এই উড়ানে তিমি মাছ কই পাবা অভ্যাস হয়ে গেছে মা ও যে জনগণরে সবসময় প্রতিশ্রুতি দেয় ভোটের পর তো সেই প্রতিশ্রুতি রাখি না আমার অভ্যাস হয়ে গেছে আচ্ছা এতগুলো কথা বললাম এত রকমের কথা বললাম জামাইয়ের মাথায় সাজি একটাই ঢুকে গেল হ্যাঁ ওই তিমির মধ্যে আটকে গেল সে না চিন্তা করিস না মা তোর আম্মা যখন আইসা পড়ছে জামাইয়ের পাঙ্গাস মাছ খাওয়া না সারান পর্যন্ত আমি তোর এই বাড়ি সাইড়া যাবো না